গরম পড়ে গেছে, কালবৈশাখীও হয়েছে, কিন্তু হাঁসফাঁস করছেন, একটু হাঁটলেই মনে হচ্ছে যেন দম বেরিয়ে আসছে, কী করবেন কী করবেন না? চলুন, হোমিওপ্যাথিতে চিকিৎসা কী, এই সব নিয়ে আজকে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক হোমিওপ্যাথ অধ্যাপক ডক্টর রজত চট্টোপাধ্যায়। নমস্কার, আমি প্রফেসর ডাক্তার রজত চট্টোপাধ্যায়, প্রিন্সিপাল ও অ্যাডমিনিস্ট্রেটর দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ। আজকের বিষয়, এখন যে ধরনের আমরা গরমের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ভয়ঙ্কর গরমের পরিস্থিতি, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, আপনারা সবাই দেখছেন, বিগত 3-4 বছর ধরে কিন্তু অনেক পরিস্থিতি পাল্টে গেছে। আমরা যে ধরনের গরম আগে দেখেছি, এখন কিন্তু অন্য ধরনের গরম, অর্থাৎ সেই রাজস্থান, দিল্লি, বিহার এই ধরনের গরমের মতো একটা শুষ্ক গরম, দুপুরবেলা যেন লু বইছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষরা কখনো দেখেননি। এবং বাইরে নাগপুর, মহারাষ্ট্র এইসব জায়গায় দেখবেন, তারা গরমকে বাঁচাবার জন্য সারা শরীরকে চাপা দিয়ে রাখেন, যে জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এখন এসেছে। ফলে ডাইরেক্ট সান হিট সবসময় আর ডাইরেক্ট আল্ট্রাভায়োলেট রে আমাদের শরীরের ক্ষতি করতে পারে। সানস্ট্রোক যেমন হতে পারে, হিটস্ট্রোক যেমন হতে পারে, সেরকম স্কিনের ক্ষেত্রেও অনেক রকম ডিজিজ আসতে পারে, এমনকি স্কিন ক্যান্সারের মতো মারাত্মক জিনিসও হতে পারে। যার জন্য ওই যে প্রিভেনশন, অর্থাৎ যতটা সম্ভব রোদকে আমরা এড়িয়ে চলবো, আমরা যতটা সম্ভব সকালের দিকে ভোরের দিকে কাজকর্ম করে নেবো, বা বিকেলের দিকে সন্ধ্যার দিকে কাজ করব, দুপুরের প্রখর রোদ বা সেই সময়টা আমরা ঘরের ভেতরে থাকার চেষ্টা করব। দীর্ঘক্ষণ যদি এক্সপোজ নিও, আমরা দীর্ঘক্ষণ এক্সপোজার দেবো না বডিকে, আড়াই আধ ঘন্টা এক ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি আপনি সারাক্ষণ সাইকেল চালিয়ে যাচ্ছেন, এক দেড় ঘন্টা ধরে, বা স্কুটার চালিয়ে যাচ্ছেন, বাইক চালিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। তাহলে হিট স্ট্রোক থেকে খুব সাবধান, কারণ হিট স্ট্রোক কিন্তু মানুষের মৃত্যুও ডেকে আনতে পারে খুব শীঘ্রই, এবং এই সমস্ত জায়গায়। প্লাস কিছু পরেই দেখবেন, এরপরে কালবৈশাখীর সময় আসবে, এবং কালবৈশাখীতে দেখবেন প্রচুর ঝড় বৃষ্টি হবে এবং থান্ডার স্টর্ম যেমন হবে, হঠাৎ করে টেম্পারেচার, যে টেম্পারেচার 40-38 ডিগ্রিতে ছিল, সেই টেম্পারেচার 28-29 নেমে আসবে, সাডেন ড্রপ, তাতে প্রচুর বাচ্চারাও অসুস্থ হবে, হঠাৎ করে তাদের গলা ব্যথা হবে, একটা জানলার ধারে শুয়েছিল, ঠান্ডা হাওয়া লাগলো, গলা ব্যথা হলো, এই ধরনের গলা ব্যথা হয়। তাহলে এগুলোর জন্য হোমিওপ্যাথির প্রচুর চিকিৎসা আছে, যেমন হিট স্ট্রোকের জন্য আমাদের জেলসিমিয়াম একটা অত্যন্ত ভালো ওষুধ, ব্যাড এফেক্ট অফ সান হিট আমরা বলেইছি, সেখানে পেশেন্টকে আমরা দেখি যে খুব অবসন্ন হয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, তার জ্বরও আসতে পারে, এবং জেলসিমিয়াম ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিজ ফর দ্য ব্যাড এফেক্ট অফ সান হিট। এরকম এছাড়াও আমরা দেখেছি যে ঠান্ডা গরম হলো, প্রচণ্ড সে গরম, গরম থেকে সে ঠান্ডা খেলো, একদম ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে নিল, তারপরে তার গলা ব্যথা বা গলাটা বসে গেল, বেলিস পেরিডিস বলে আমরা একটা ওষুধ দেখেছি, অসম্ভব ভালো কাজ করে আমাদের হোমিওপ্যাথিতে। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যান্টিম ক্রুড, যেটা অনেকেই পায়ের করার জন্য খেয়ে থাকেন বা আরও অন্যান্য রোগে খেয়ে থাকেন, আমরা দেখেছি অ্যান্টিম ক্রুডও এই ক্ষেত্রে ভালো কাজ করে, অর্থাৎ যেখানে সামার থেকে কোল্ড আসছে, এই জায়গাগুলো। আরও অজস্র ওষুধ, এটা চিকিৎসকরাই সবথেকে ভালো বলতে পারবেন যে কোন ওষুধরা কোন ক্ষেত্রে ঠিক কাজ করবে, সেটা বেলাডোনা হতে পারে, হিপারসাল হতে পারে, হঠাৎ সাডেন কিচ্ছু ছিল না, হঠাৎ ভয়ঙ্কর ঠান্ডা হওয়া এলো, সেটা হতে পারে শীতের ঠান্ডা হওয়া নয়, কিন্তু কালবৈশাখীর ঠান্ডা হওয়া, কিন্তু সেই ঠান্ডা হওয়া থেকে সে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। যদি সেই রকম সাডেননেস থাকে, ভায়োলেন্ট থাকে, জলতেষ্টা প্রচুর থাকে, আমরা অ্যাকোনাইট ন্যাপের কথাও ভাবতে পারি। পোটেন্সি ডাক্তারবাবু বুঝবেন যে 200 দেবেন না, 6 দেবেন না, 30 দেবেন, সেটা স্টেজের ওপর নির্ভর করে, পেশেন্টের ওপর নির্ভর করে, হোমিওপ্যাথ ডাক্তাররাই ঠিক করেন। সাধারণত আমরা যেটা দেখি যে যাদের রোগ প্রবণতা বেশি, অর্থাৎ বাচ্চা এবং বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে আমরা হাইপোটেন্সি দিই, হাইপোটেন্সি বলতে 30-200, আর যারা মিডল এজের তাদের ক্ষেত্রে আমরা মিডিয়াম পোটেন্সি দিই, যেটা 30, এটা হোমিওপ্যাথিতে আমরা মোটামুটিভাবে মেনে চলি। তাই গরমের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, সামারে কিন্তু শুধু সূর্যের প্রকোপে হিট স্ট্রোকই হয় না, সামারে আরও অনেক কিছু হয়। সামারে আমাদের প্রচুর সামার ডায়রিয়াও হয়, প্রচুর দেখা যায় যে হঠাৎ করে তার পেট খারাপ হয়ে গেল। বর্ষাতে যেরকম একটা ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এরপরে যখন বর্ষা আসে, বর্ষাকালীন তার একটা অন্যরকম জায়গা, কিন্তু সামারে কিন্তু হিটের তার কারণ কিন্তু একই, অর্থাৎ ওই ইমব্যালেন্স যেটা হলো শরীরে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, যে কারণে হিট স্ট্রোক হয় একটা চরম জায়গায়, তারই আর একটা জায়গাতে কিন্তু আমরা দেখি যে ওই ডিহাইড্রেশন শরীরের অ্যাডাপ্ট করতে পারলো না ওই গরমটা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, এবং সেই জায়গা থেকে তার হয়তো একটা সামার ডায়রিয়া শুরু হয়ে গেল। এক্ষেত্রেও আমরা সিমটম অনুযায়ী আমরা কখনো ক্ষেত্রে পোডোফাইলাম, কোনো ক্ষেত্রে কখনো কখনো নাকভূমিকা, আমাদের অজস্র, এমনকি সালফার আমরা দেখেছি প্রচুর ক্ষেত্রে, কখনো কখনো জেলসিমিয়াম, রাস্টাক্সও কাজ করে। তা এগুলো কিন্তু লক্ষণ মিলিয়েই দিতে হবে পেশেন্টের সিমটমের ওপর।
জিভ শুকিয়ে যাচ্ছে কিনা, কোনো কনফিউশন হচ্ছে কিনা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব সহজেই পেটের কাছে এ দিয়ে দেখি যে তার সানকেন, তার কুচকে যাচ্ছে কিনা চামড়াটা। আমরা ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কুইক আমরা একটা টেস্ট করে দেখি যে চামড়া কুচকে যাচ্ছে কিনা। সেরকম বড়দের ক্ষেত্রে তার ইউরিন লাস্ট কখন হয়েছে, তার জিভের শুকনো পুরো জিভটা খটখটে শুকনো হয়ে আছে কিনা, এবং তার কিছু মনে করতে পারছেন না, হঠাৎ মেন্টাল কনফিউশন হচ্ছে কিনা, দিস মে বি দ্য ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন। সেক্ষেত্রে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বলে কিছু নয়, আসলে তিনি যদি মুখে খেতে পারেন তাহলে মুখেই তাকে জল দেওয়া হবে, যদি মুখে খেলে বমি করে দেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজড করতে হবে বা তাকে আমাকে ড্রিপ দিতে হবে, ইন্ট্রাভেনাস ড্রিপ দিয়ে তাকে আমাকে ওই সময় শরীরে জলের যোগান দিতে হবে। 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ইউরিন হয়নি, তার মানে হি ইজ ইন শক স্টেজ, এবং শক স্টেজে যখন আছেন তাকে হসপিটালাইজেশন করতেই হবে নিকটস্থ যে কোনো হসপিটাল। যদি হসপিটাল নাও থাকে তাহলেও কোনোভাবে তাকে ইন্ট্রাভেনাস ড্রিপ তাকে দিতে হবে, এবং এতে কোনো প্যাথির কোনো রকম মতান্তর নেই। মধ্যবয়স্ক মানুষ যারা বা একটু বয়স্ক মানুষ যারা, তারা গরমে যখনই একটু বেশি করে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম যখন ঘাম বেরোচ্ছে এবং সোডিয়ামের যদি কোনো রকম ইমব্যালেন্স হয় তাহলে অনেক কিছুই হতে পারে, কনফিউশন হতে পারে, ঠিক বুঝতে পারছেন না যে কোথায় এসছেন কোথায় যাচ্ছেন। সেরকম সিঁড়িতে ওঠা, যখনই আমি একটা উঠছি বা আমার শরীরে এক্সার্শন হচ্ছে তখন কিন্তু আমার শরীরের অক্সিজেনের পরিমাণটা আরও বেশি লাগে, তা সেটা যখন আমার ল্যাকিং হচ্ছে, আমার শরীরে যখন অতিরিক্ত ঘাম বেরিয়ে, আমি যদি ডিহাইড্রেটেড স্টেটে থাকি, আমার ইউরিনটা হয়নি, আমার ডিহাইড্রেশন চালু হয়ে গেছে, সেক্ষেত্রে আমার সামান্যতম এক্সার্শন করতে গেলেও মনে হবে যে এটা অনেক এক্সার্শন। এটা আমরা একটা কথা বলি, যারা পাহাড়ে ওঠেন, যে পাহাড়ের 26,000 ফুট ওঠা, সেখানে 25,000 ফুট 24,000 ফুট অবধি তারা খুব সহজে উঠে যান, এমনকি 25,000 ফুট অবধি হয়তো উঠে গেলেন, লাস্ট যে জায়গাটা 500 সেই জায়গাটাতে উঠতে গিয়ে তাদের মনে হয় যে এতদিন যা করে এলাম তার থেকে এটা অনেক কষ্ট, এবং অনেকেই পারেন না চলে আসেন, কারণ ওই জায়গাটাই এক্সট্রিম ল্যাক অফ অক্সিজেন হয়, তার সঙ্গে এতদিনের এক্সজশন। যে ভদ্রলোক অলরেডি সানে এক্সপোজড আছেন, যে ভদ্রলোক ডিহাইড্রেটেড স্টেজে চলে গেছেন, সেই ভদ্রলোক তো খুব স্বাভাবিক যে তার সিঁড়িতে উঠতে গেলে বা কোনো এক্সেসিভ, এমনকি তিনি যদি তার ল্যাট্রিন হয় তার তিনি পটিতে যান, স্টুল তার ডায়রিয়া হয়েছে তা না, শুধু এমনি নর্মাল পটি করলেন, পটি করে আসার পরেও অনেকে অ্যাটাক হয়ে যেতে পারেন, মানে তার হঠাৎ করে তিনি সেন্স হারিয়ে যেতে পারেন, কারণ ওটাও একটা এক্সার্শন তার কাছে ওই অবস্থাতে। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, রোদকে আমরা দীর্ঘক্ষণ এক্সপোজার দেবো না, রোদকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি বেরোতেই হয়, যারা বাইরে প্রচুর থাকেন তারা যতটা সম্ভব ঢেকে রাখবেন তাদেরকে, এবং অনেকক্ষণ টানা এক্সপোজার দেবেন না, ঠিক সময় মতো জল খাবেন, এবং শরীরের সব সময় কোনো রকম অসুবিধা হলে সেটা হতে পারে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, হতে পারে আপনার চোখে আপনি হঠাৎ করে একটা ডাবল ভিশন দেখছেন, হতে পারে আপনার প্রায় 10-12 ঘন্টা আপনার কোনো ইউরিন হয়নি, হ্যাঁ হতে পারে শরীরের ভেতরটা কেমন একটা আনচান করছে, এই প্রত্যেকটা থেকেই কিন্তু একটা হেডস্ট্রোক হতে পারে। সেটাকে কখনো কাউকে নেগলেক্ট না করে একটা জায়গায় বসে রেস্ট নিয়ে একটু, এবং সবসময় যে অনেক ক্ষেত্রে আবার অতিরিক্ত জল, আপনি ভয়ে প্রচুর জল খেয়ে ফেললেন তাতেও কিন্তু হঠাৎ করে রেনাল ইনসাফিসিয়েন্সি একটা ক্রাইসিস হতে পারে কিডনির, ফলে সেটাও একটু বুঝে খাবেন। যেমন স্যালাইন কখনো হরর করে দেওয়া হয় না, খুব কম ক্ষেত্রে দেওয়া হয়, ড্রপ বাই ড্রপ যায়, ঠিক সেরকম আপনার প্রয়োজন মতো আপনি জল খাবেন, সবসময় যে ওআরএস খেতে হবে তা নয়, অনেকে মুঠো মুঠো করে ওই নুন চিনি খান বা প্রচুর গ্লুকোজ খান, অতিরিক্ত গ্লুকোজ খেলে আবার দেখবেন অনেকের একটা ইনডাইজেশন অম্বল হতে পারে, অতিরিক্ত কিছু খাবার প্রয়োজন নেই। আপনি যেমন রোদে এক্সপোজড হচ্ছেন, আপনার শরীরে যেমন ঘাম বেরোচ্ছে সেই অনুযায়ী অনুপাতে আপনি নুন চিনি জল ওআরএস খাবেন, ও শুধু অহেতুক গ্লুকোজ খাওয়ার কোনো প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর রজত চট্টোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন, আর হ্যাঁ যারা এখনও মেডিটিপস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।